সরে যাচ্ছে ঢাকা সদরঘাট সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের 33টি ডকইয়ার্ড। মালিকদের সঙ্গে আলোচনা করে ঠিক হবে এগুলোর নতুন ঠিকানা। বুড়িগঙ্গা পরিদর্শনে এসে এ কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। ঢাকার চারপাশের নদী এবং শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করে নৌ চলাচলের উপযোগী করার কথাও জানান তিনি। দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গার পাড় দখল করে দীর্ঘদিন বহাল তবিয়তে 33টি ডকইয়ার্ড। সম্প্রতি মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যাবার পর নদী তীরের এসব ডকইয়ার্ড সরানোর তৎপরতায় গতি আসে। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জানান, নদীর তীর দখল করা যে কোনো স্থাপনা নদীর পথ সংকুচিত করে নৌযান চলাচলে বিঘ্ন ঘটায়, এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নদী সংকুচিত হওয়ার ফলে নৌ চলাচলের যে ব্যবস্থা, একসাথে ব্যস্ততম জায়গায় তিন চারটা আপনার যেতে পারতো ওই সময়, কিন্তু এখন তো তা পারবে না, পারছে না, সংকুচিত হয়ে আসছে। সেই জন্য এক এই যখন প্যাসেঞ্জার নামাতে আসে এই সময়ের মধ্যে কিন্তু লঞ্চগুলো আবার তারা ব্যাক গিয়ার করে যাইয়ে যায়, এই অ্যাক্সিডেন্টগুলোর সম্ভাবনা আরও বেড়েছে। নাব্য সংকট সরজমিনে পর্যবেক্ষণে টঙ্গী থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত নৌপথ ঘুরে দেখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, নদী তীরের অবৈধ স্থাপনার 90% উচ্ছেদ করা হয়েছে, বাকিগুলোকেও সরে যেতে হবে। কি প্রক্রিয়া এখান থেকে স্থানান্তর হতে চায়, সরকারের কাছে তারা কি ধরনের সাপোর্ট দিতে চায়, সেই ধরনের একটি প্রস্তাবনা আমরা তাদের কাছে আহ্বান করেছি। হ্যাঁ, সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা কতটুকু তাদেরকে সহযোগিতা করতে পারবো সেগুলো আমরা পরে ঠিক করি, কিন্তু ডকইয়ার্ড এখান থেকে স্থানান্তর হবে। ঢাকার আশেপাশের নদী ও শহরের খালগুলিকে দখল ও দূষণমুক্ত করার পরিকল্পনার কথা জানান নৌ প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীর ভেতরের খালগুলি ছোট ছোট নৌযান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। আমরা যদি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারি, এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করলে শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার ভিতর দিয়েও ছোট ছোট নৌযান চলার সুযোগ আছে। আমরা সেইভাবেই আমরা সমন্বিত কাজ করব এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মধ্যে দিয়ে। উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মালিকানা নিয়ে কিছু জটিলতা আছে। ভূমি মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর সহযোগিতায় প্রকৃত মালিকানা নিশ্চিত করে খুব দ্রুত নদীর পাড়ে সবুজ বাগান গড়ে তোলার কথা জানান নৌ প্রতিমন্ত্রী। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।